আমাদের অ্যাপ্লিকেশনের সব থেকে গুরুত্বপূর্ণ পোর্শনে আমরা চলে এসেছি। আমাদের অ্যাপ্লিকেশন তো ইউআই পারফেক্টলি কাজ করছে, কোনো সমস্যা নেই, আমরা সুন্দর ইউআই বানাই ফেলছি। এখন সবচাইতে লজিক্যাল যে জিনিসটা দরকার সেই জিনিসটা হচ্ছে ক্যালকুলেশন। কনভার্টার অ্যাপ্লিকেশন এখন পর্যন্ত কোনো ডেটাই শো করছে না, কোনো কিছু কনভার্টই করছে না। তাহলে কিছু হলো? হলো না। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে হবে যে আমাদের কয়টা ফাংশন লাগবে আর কোথায় সেই ফাংশনগুলো বানাবো, কীভাবে সেগুলোকে বানাবো। এটাই হচ্ছে সবচাইতে বড় ডিসিশন। বিষয়টা হচ্ছে আমাদের একটা গ্রুপ করতে হবে, স্কোয়ার ফুট এবং স্কোয়ার মাইল, এই দুটো একটা গ্রুপ। স্কোয়ার ফুট স্কোয়ার কিলোমিটার এটা একটা গ্রুপ, স্কোয়ার ফুট স্কোয়ার মিটার এটা একটা গ্রুপ, এগুলোকে আমরা ভ্যারিয়েন্টও বলতে পারি। এবং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্যালকুলেশন। স্কোয়ার মাইল থেকে যখন আপনি ফুটে কনভার্ট করবেন তখন এক ধরনের লজিক, আবার স্কোয়ার ফুট থেকে যখন মাইলে কনভার্ট করবেন তখন আর এক ধরনের লজিক, তাই না? টোটাল আমাদের এখানে ফাংশন লাগবে 5টা এলিমেন্টের জন্য বা 5টা ইউনিটের জন্য। যদি আমরা ইন্টারনালি কনভার্ট করতে চাই তাহলে 4 5 20 কারণ একটা করে কম। সো এই লজিক আমরা লিখে ফেলেছি। এই ফাংশনসগুলো আমরা এখন কোথায় ডিফাইন করবো আর কীভাবে কল করবো সেটাই দেখার পালা। তো সবার প্রথমে আমরা চলে যাবো আমাদের যে অবজেক্টটা ছিল, এই অবজেক্টটা এখনও অনেক বড় হয়নি, এই অবজেক্টটা হতে যাচ্ছে ইয়া বড়। তো সেই জায়গাটাই আমরা কাজটা করব। এখানে আমাদের ইউনিটস নামের একটা প্রপার্টি আছে, সব জায়গায় ইউনিটস নামের একটা প্রপার্টি আছে। এই ইউনিটস প্রপার্টিটা আমরা ব্যবহার করব এবং ইউনিটস প্রপার্টিটা ব্যবহার করে আমরা একটা কী বানাবো, ভ্যারিয়েন্টস নামক অবজেক্ট বানাবো। ভ্যারিয়েন্টস, ওকে, সো ভ্যারিয়েন্টস নিজেও একটা অবজেক্ট। এখন এই ভ্যারিয়েন্টস অবজেক্টের মধ্যে আমাদের যে কীটা থাকবে সেই কীটা থাকবে একটু ডিফারেন্টভাবে। ফর এক্সাম্পল, আমরা প্রথমে স্কোয়ার কেম এই কীটা নিলাম, স্কোয়ার কেম, এবং গ্রুপ বানাচ্ছি। স্কোয়ার কেমের সাথে কার কার কনভার্সন পসিবল, স্কোয়ার এম এর পসিবল, স্কোয়ার মাইলের পসিবল, এবং স্কোয়ার ইয়ারের পসিবল, সো এবং স্কোয়ার ফুটেরও পসিবল। তো আমরা এখানে যে ইউনিটটা বানাবো সেটা হচ্ছে স্কোয়ার এম, এইটা একটা গ্রুপ। ঠিক একইভাবে এস কিউ ইউ স্কোয়ার এম, সরি স্কোয়ার কেম এর সাথেই কিলোমিটারের সাথে মিটার গেল, এবার স্কোয়ার মাইল এটা একটা গ্রুপ। ঠিক একইভাবে বাকিগুলো বানাইতে হবে। স্কোয়ার কিলোমিটারের 5টা পসিবল টোটাল, না অ্যাকচুয়ালি 5টা না, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটা 4টা পসিবল। সো আমি 4টা লিখে ফেলি, একটা মাইল, এবার একটা ইয়ার্ড, এবং একটা ফুট। ওকে, ঠিক একইভাবে আরও 4টা পসিবল স্কোয়ার মিটারের জন্য। সো আগে আমি একটা লিখি, স্কোয়ার এম, ক্লোন দিয়ে কার সাথে আমরা কাজটা করছি সেটা বোঝাচ্ছি। প্রথমে আমরা স্কোয়ার কিলোমিটারের সাথেই করে ফেলি, স্কোয়ার কে এম, ওকে, এটার আবার 4টা পসিবল। কে এম এর বদলে এবার আসবো হচ্ছে স্কোয়ার মাইল, স্কোয়ার ইয়ার্ড, এবং স্কোয়ার ফুট, তাই তো? ঠিক একইভাবে এবার আমাদের আরও একটা দরকার, এটা হচ্ছে স্কোয়ার মাইল। এবার স্কোয়ার মাইল নিয়ে আমরা কাজ করব, এই পাশে হচ্ছে স্কোয়ার মাইল, আর তাহলে স্কোয়ার মাইল একটা যাবে হচ্ছে কিলোমিটারের সাথে, একটা যাবে মাইলের সাথে, মানে মাইল বলতে মিটারের সাথে, এবার নিজের সাথে তো আর নিজের যাওয়ার দরকার নাই, আর একটা হচ্ছে স্কোয়ার ইয়ার্ডের সাথে, এবং স্কোয়ার ফুটের সাথে। এই হচ্ছে তার ভ্যারিয়েন্ট। এবং কয়টা গেল, স্কোয়ার মাইল পর্যন্ত গিয়েছে। এবার ঠিক একইভাবে স্কোয়ার ইয়ার্ড নিয়ে কাজ করতে হবে, স্কোয়ার ইয়ার্ড, স্কোয়ার ইয়ার্ড এই পাশে বসবে, স্কোয়ার ইয়ার্ড, স্কোয়ার ইয়ার্ড আবার এক এক করে কে এম এর সাথে যাবে, টোটাল 4 জনের সাথে যাবে, একটা যাবে হচ্ছে এম এর সাথে যাবে মিটারের সাথে, তারপরে যাবে হচ্ছে মাইলের সাথে, তারপরে যাবে হচ্ছে ফুটের সাথে। ওকে, দ্যাটস ইট, এই হচ্ছে আমার 4টা গেল। 4টার পরে এবার আমার আরও আছে স্কোয়ার ফুট, স্কোয়ার ফুট, স্কোয়ার ফুটের আবার প্রথম কে এম ঠিকই ছিল, কে এম এর সাথে যাবে, তারপরে যাবে কি মিটারের সাথে, মাইলের সাথে, ইয়ার্ডের সাথে, এরপরটা যাবে হচ্ছে মিটারের সাথে, এরপরটা যাবে মাইলের সাথে, এবং তারপরটা যাবে ফুটের সাথে। এই এই টোটাল 20টা আইটেম পসিবল, পসিবল গ্রুপ বা পসিবল ভ্যারিয়েন্ট পসিবল। এবং এর মধ্যে আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে তাদের ফর্মুলা, এই যে এখানে যে ফর্মুলা শো করে সেই ফর্মুলা, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল ক্যালকুলেশন। সো আমরা দুইটা জিনিস লিখে ফেলি, ফর্মুলা
এটা একটা স্ট্রিং আর ক্যালকুলেশন মূলত এটা একটা ফাংশন, এটা আপনি যেভাবে খুশি দেন। ক্যালকুলেশন করার জন্য আমার বাইরে থেকে একটা ইনপুট আসতে হবে, তাই না? সো একটা ইনপুট না আসলে তো হবে না, সো আমি বললাম এন আমার ইনপুট আসবে। এটাই আমার ফরম্যাট, এটাই আমার ফরম্যাট, এবং এখান থেকে আমি রিটার্ন করব সামথিং এন ইন্টু সামথিং এন ইন্টু টেন। ওকে, এরকম আমরা কিছু একটা রিটার্ন করব। সো এই সেম স্ট্রাকচার আমার প্রত্যেকের থাকবে, সেম প্রত্যেকের, যত ফাংশনস আমরা এখন বানাবো ভ্যারিয়েন্টসের আকারে এইভাবে করে আমরা সব বানাবো। সো প্রথম থেকে প্রথমে যাওয়া যাক, স্কোয়ার কিলোমিটার থেকে স্কোয়ার মিটার আমরা এখান থেকে কপি পেস্ট করব। আমি একটা দুইটা দেখায় বাকি জিনিসটা আপনাদেরকে আমি বলে দিব যে কীভাবে সেটা পসিবল হবে, আমি করে রেখে দিব রেফারেন্স হিসাবে। সো আমার এখানে হচ্ছে এরিয়া স্কোয়ার কিলোমিটার থেকে স্কোয়ার মিটার, মাল্টিপ্লাই দ্য এরিয়া ভ্যালু বাই ওয়ান ই প্লাস সিক্স, ওয়ান ই প্লাস সিক্স মাল্টিপ্লাই স্কোয়ার মিটার, স্কোয়ার মিটার ওয়ান স্কোয়ার কিলোমিটার সমান ওয়ান ই প্লাস সিক্স। এখন এই ওয়ান ই কেমনে লাগে সেটাই তো ভুলে গেছি, ঠিক আছে, এটা তো খুব টাফ বিষয়। ওয়ান ই প্লাস সিক্স জাভা স্ক্রিপ্ট সাইন্টিফিক নোটেশন টু নাম্বার টু এক্সপোনেনশিয়াল, এটা তো আসলো, এক্সপোনেনশিয়াল করলে তো আমি এটা পাবো, এক্সপোনেনশিয়াল থেকে নর্মাল ভ্যালু কেমনে পাবো, টু কনভার্ট স্ট্রিং কন্টেইনিং ওকে টু প্লেন স্ট্রিং মেথড ফরম্যাট নাম নোটেশন ফিক্সড ভ্যালু নিউ নাম্বার। ওকে, সো নিউ নাম্বার করলে আই গেস হয়ে যাবে। আমি যদি এখান থেকে দেখতে চাই এইটার ভ্যালুটা কত, আমি আসলে এখন সাইন্টিফিক নোটেশনে যেতে চাচ্ছি না, হ্যাঁ আমার দরকার হচ্ছে ডিফারেন্টভাবে কাজ করা। সো নিউ নাম্বার আমি একটু দেখতে চাচ্ছি যে ওয়ান ই প্লাস সিক্স এটারে যদি আমি করি তাহলে কত দ্বারা হয়, এই যে এত নাম্বার, এই নাম্বারটা দ্বারা আমাকে গুণ করতে হবে। সো আমাদের সিম্পল হিসাব যে আমরা এত দ্বারা গুণ করব যেটা আসবে সেটাই, তাহলে আমাদের ক্যালকুলেশন কী দাঁড়াবে, এইটা দ্বারা গুণ করো এন ইন্টু এত, এটা যেটা আসবে সেটাই হচ্ছে আমার রিটার্ন। এরপর আমরা যাবো হচ্ছে স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইল, স্কোয়ার মাইলের ক্ষেত্রে এইটা দ্বারা গুণ করতে হবে, ডিভাইড দ্য এরিয়া, সরি কিলোমিটার ঠিকই আছে, এটা সরে গেল কেমনে ওয়ান, আচ্ছা ওয়ানের ক্ষেত্রে এই, আরে সরে যাই কেন বারবার, একশো দুই পয়েন্ট থ্রি এইট ওয়ান সিক্স ডিভাইড ওকে কিলোমিটার মাইল ডিভাইড দ্য এরিয়া বাই টু পয়েন্ট ফাইভ নাইন, এদিকে আমার যে ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলাতে আমি চলে যাব। হ্যাঁ আমি অন্য কিছুর দিকে তাকাবো না, এখানে থাকার কথা ওয়ান, আর এখানে থাক ওয়ান স্কোয়ার কিলোমিটার, ওয়ান কিলোমিটার টু হচ্ছে মিটার মাইল, ওকে সো ডিভাইড দ্য ভ্যালু বাই টু পয়েন্ট ফাইভ নাইন, এই এইটা হচ্ছে আমার ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা ফলো করব, ফর্মুলা হচ্ছে এই, আর এই জায়গাটা হচ্ছে এন ডিভাইড বাই টু পয়েন্ট ফাইভ নাইন। তারপরের ফর্মুলাটা কি, ইয়ার্ড, ইয়ার্ড না, ইয়া ইয়ার্ড, ইয়ার্ডের ক্ষেত্রে মাল্টিপ্লাই দ্য ভ্যালু, মাল্টিপ্লাই দ্য এরিয়া ভ্যালু বাই এত, এখন এটার ভ্যালু কত, এটার ভ্যালু আগে আমরা একটু বের করে নিই, ওকে এটা হচ্ছে সেই নাম্বার, এটা দিয়ে আমি গুণ করব, ওকে মাল্টিপ্লাই দ্য ভ্যালু ফর্মুলা মাল্টিপ্লাই দ্য ভ্যালু বাই এখানে কত আছে সেই নাম্বারটা আমরা কপি করে নিয়ে এসে পেস্ট করি, আমরা সাইন্টিফিকে যাব না, ক্যালকুলেশন এন রিটার্ন এন ইন্টু ওয়ান ওয়ান নাইন সিক্স জিরো জিরো জিরো, ওয়েল ভালো কথা। এরপরে আছে হচ্ছে ইয়ার্ডের পরে কী আছে, ইয়ার্ডের পরে আমাদের ফুট, জাস্ট একটাই আছে সেটা হচ্ছে ফুট, এটাও অলমোস্ট সেম কাহিনি, ইয়া বড়। সো নিউ নাম্বার মাল্টিপ্লাই এত দ্বারা, এটাকে কপি করে পেস্ট করে দিই, আর এটা হচ্ছে এই, ঠিক আছে, আর এখানেও তাই হবে, এখানে হচ্ছে এটা চেঞ্জ করা হয়েছিল বাট এটা চেঞ্জ করা হয়নি, ডান। আচ্ছা একটা অংশ শেষ,
স্কোয়ার থেকে কিলোমিটার হ্যান ত্যান হাবি জাবি সব শেষ, এবার আমি বাকি জিনিসটা করি। আমি এরিয়ার এইটা নিয়েই কাজ করবো মেনলি, পরবর্তীতে আমি অন্যগুলো আপডেট করে দিব, আপনাদের বুঝিয়ে দিব জিনিসটা। এরপরে স্কোয়ার মিটার, স্কোয়ার মিটার থেকে আমার দরকার স্কোয়ার কিলোমিটার। সো ডিভাইড দ্য এরিয়া বাই ওয়ান ই সিক্স, ওয়ান ই সিক্স করলে আসলে কী দাঁড়ায়, আমরা সরাসরি এখান থেকেও নিতে পারি, এভাবে নাম্বার ই করার দরকার নাই। সো কপি করি, কপি করে ফর্মুলা, ওয়েল অ্যান্ড ফাইনালি ক্যালকুলেশন, একটা কমা দিতে হবে, রিটার্ন ডিভাইড দ্য এরিয়া, সো ডিভাইড বাই নিউ নাম্বার ওয়ান ই প্লাস সিক্স, এটা দিয়ে যেটা আসবে সেটাই। সো আমার এই জিনিসটা কিন্তু সব জায়গায় লাগছে, তাই না? সো আমি আস্তে করে এই জিনিসটা সব জায়গায় পেস্ট করে দিই, তাহলে আমার জন্য জিনিসটা সহজ হয়ে যাবে। মনে রাখাও কষ্ট হবে যে কোথায় কোথায় করছিলাম আর কোনটা কোনটা বাকি আছে। ওকে, এবার আমরা এই পর্যন্ত করেছি ডিভাইড দ্য এরিয়া বাই এত স্কোয়ার কিলোমিটার। এবার হচ্ছে স্কোয়ার মিটার টু স্কোয়ার মাইল, স্কোয়ার মিটার টু স্কোয়ার মাইল। ওকে, ডিভাইড দ্য এরিয়া বাই এত, এত বাজে কেন, আর এই ক্ষেত্রে সেম ডিভাইড করার ক্ষেত্রে এই নাম্বারটারে বসায় দিলাম। আচ্ছা, তারপর স্কোয়ার মিটার টু স্কোয়ার ইয়ার্ড, স্কোয়ার মিটার টু স্কোয়ার ইয়ার্ড মাল্টিপ্লাই দ্য এরিয়া বাই 1.196। এবার আমার লজিকটা একটু ভিন্ন, ওয়েল মাল্টিপ্লাই 1.196। আচ্ছা, এবার স্কোয়ার মিটার টু স্কোয়ার ফুট, এবার বলছে মাল্টিপ্লাই দ্য এরিয়া বাই এত। ওকে ফাইন, মাল্টিপ্লাই 10.764। ওকে, এবার হচ্ছে আমরা স্কোয়ার মাইলে চলে যাব, স্কোয়ার মাইল টু স্কোয়ার কিলোমিটার, এবার বলছে মাল্টিপ্লাই দ্য এরিয়া বাই 2.59, দিস ইজ দ্য ওয়ান ইন্টু 2.59 স্কোয়ার মাইল টু স্কোয়ার মিটার মাল্টিপ্লাই দ্য এরিয়া বাই এত, ওয়েল এখানে মাল্টিপ্লাই করতে হবে, আর নিউ নাম্বার হচ্ছে, এইটা হচ্ছে আমার নিউ নাম্বার, ওয়েল তারপর স্কোয়ার মাইল টু স্কোয়ার ইয়ার্ড, আই গেস ইয়া ইয়ার্ড, ইয়ার্ডের ক্ষেত্রে ফর অ্যান অ্যাপ্রক্সিমেট রেজাল্ট মাল্টিপ্লাই দ্য এরিয়া এত বাই এত। বাবা, সো ইন্টু, এবং এখানে যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা বসায় দিতে হবে, ডান। এরপর হচ্ছে স্কোয়ার মাইল টু স্কোয়ার ফুট, এবং এটার দ্বারা গুণ হবে মাল্টিপ্লাই। ওকে ডান, তারপর প্লাসের পর কত, প্লাস সেভেন, প্লাস সেভেন আসেনি আমার এখানে। ওকে, তারপর হচ্ছে স্কোয়ার ইয়ার্ড, স্কোয়ার মাইলের সবগুলো শেষ, এবার স্কোয়ার ইয়ার্ড টু স্কোয়ার কিলোমিটার। তো প্রথমে স্কোয়ার ইয়ার্ড সিলেক্ট করি, টু স্কোয়ার কিলোমিটার ডিভাইড, এটা ডিভাইড করতে হবে, সো ডিভাইড, এবং ভ্যালুটা হচ্ছে এত, ডান। তারপরে হচ্ছে মিটার, এগেইন ডিভাইড, বাট এবার ভ্যালুটা খুবই ছোট, 1.196। এরপর হচ্ছে স্কোয়ার ইয়ার্ড থেকে স্কোয়ার মাইল, স্কোয়ার ইয়ার্ড সিলেক্ট করা আছে, স্কোয়ার মাইল, ওকে ইউজ বড় একটা ভ্যালু, এই ভ্যালুটাকে এবার আমরা কপি করে এখানে দিয়ে দিব। আচ্ছা, তারপর হচ্ছে স্কোয়ার ইয়ার্ড টু স্কোয়ার ফুট, স্কোয়ার ইয়ার্ড টু স্কোয়ার ফুট মাল্টিপ্লাই দ্য এরিয়া বাই 9,
এটা সহজ, তাই না? এটা অনেক সহজ। ফাইন, এরপরে হচ্ছে আমরা স্কোয়ার রুট, স্কোয়ার ফুট থেকে স্কোয়ার কিলোমিটারে যাব। স্কোয়ার ফুট থেকে স্কোয়ার কিলোমিটার, এখানে বলছে ডিভাইড করতে, সো ডিভাইড করব, কোনো সমস্যা নাই। এরপরে বলছে স্কোয়ার ফুট থেকে স্কোয়ার মিটার, কপি করলাম। এটা হচ্ছে ডিভাইড করতে হবে বাই 10 পয়েন্ট সামথিং। ওয়েল, তারপর হচ্ছে স্কোয়ার ফুট থেকে স্কোয়ার মাইল, কপি করে নেই। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল ক্যালকুলেশন, সো এটাকে আমি বসিয়ে দিই। অ্যান্ড ফাইনালি স্কোয়ার ফুট থেকে, স্কোয়ার ফুট থেকে স্কোয়ার ফুট হওয়ার কথাই না। আমি যদি স্কোয়ার ফুট থেকে স্কোয়ার ফুট লিখে রাখি তাহলে এটা ভুল করছি, স্কোয়ার ফুট থেকে স্কোয়ার ইয়ার্ড হবে। স্কোয়ার ফুট থেকে স্কোয়ার মাইল, মাইলের পরে ইয়ার্ড না দিয়ে আমি ভুল করে স্কোয়ার ফুট থেকে স্কোয়ার ফুট লিখে রাখছি। ওকে, সো ইট শুড বি ইয়ার্ড, স্কোয়ার ফুট থেকে স্কোয়ার ইয়ার্ড। ডিভাইড দ্য এরিয়া ভ্যালু বাই 9, এত শত লেখা লাগবে না, 9, ডান। সো আমি ধরে নিই আমার একটা অংশের কাজ কমপ্লিট হয়েছে। হ্যাঁ, আমি একটা ভ্যারিয়েন্টসের কাজ কমপ্লিট করতে পেরেছি। এবং ভ্যারিয়েন্টসগুলোর নাম আমি কীভাবে করেছি, লেফটেরটার ভ্যালু এবং রাইটেরটার ভ্যালু দুইটাকে কম্বাইন করে, মাঝখানে ক্লোন দিয়ে আমি কম্বাইন করেছি, কম্বাইন করে আমি ভ্যালুটাকে নিয়েছি। সো এই হচ্ছে আমাদের লজিক, এই লজিকের উপর ভিত্তি করে এখন আমরা ডিসপ্লে করার কাজটা করব। সো ডিসপ্লে করার জন্য আমরা একটা ফাংশন বানাই ফেলতে পারি, ফাংশন ক্যালকুলেট ভ্যালু। ওকে, ক্যালকুলেট ভ্যালু একটা অ্যাট দ্য সেম টাইম দুইটা কাজই করবে, ডিসপ্লেও করবে বা ক্যালকুলেটও করবে, হোয়াট এভার। এবং এই জায়গাটাই আমার কী কী জিনিস দরকার বা কখন কখন ক্যালকুলেট করবে সেটাও একটু আমার দেখতে হবে, তাই না? যখন আমি চেঞ্জ করব তখন ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করার সময় সে প্রথমে চেক করবে যে কোনটা সিলেক্টেড অবস্থায় আছে, দ্বিতীয়ত চেক করবে যে এই পাশে কোনটা সিলেক্টেড অবস্থায় আছে, এইটা কোন পাশে, এই পাশে কোনটা সিলেক্টেড অবস্থায় আছে, দুইটা থেকে কম্বাইন করে একটা ভ্যারিয়েন্ট জেনারেট করবে, ভ্যারিয়েন্ট জেনারেট করে তারপরে সে ক্যালকুলেট করে রেজাল্টটা দুই পাশে দিয়ে দিবে। অ্যাকচুয়ালি দুই পাশে দিবে না, সে আইদার এই পাশে দিবে আর এই পাশে দিবে, কারণ হচ্ছে যে তার যে কোনো একটা তো সিলেক্টেড থাকতেই হবে, তাই না? এক পাশে তো সে ইউজার ইনপুট করবে, আর এক পাশে তার রেজাল্টটা জেনারেট হবে। তো ইন দ্যাট কেস আমরা কী করতে পারি, ইন দ্যাট কেস আমরা কীভাবে জিনিসটাকে সামারাইজ করতে পারি, সেটা আপনারা একটু চিন্তা করেন। আমরা নেক্সট লেকচারে এটার ব্যাখ্যা প্রোভাইড করবো।